নীলফামারীতে 1,000 শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে আমরাই কিংবদন্তি ফাউন্ডেশন। শুক্রবার নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে 1,000 দরিদ্র মানুষের মাঝে কম্বল তুলে দেয় সংগঠনের নেতারা। এ সময় 4 জন শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার এবং দুইজন নারীকে স্বাবলম্বী হতে দেয়া হয়েছে 2টি সেলাই মেশিন। 2000 সালের SSC এবং 2002 সালে HSC ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে 2017 সালে 15 নভেম্বর যাত্রা শুরু করে আমরাই কিংবদন্তি ফাউন্ডেশন।